বাংলার খবরে স্বাগত জানাচ্ছি, আমি ফাইজার চৌধুরী। আপনি যদি দেশীয় ই কমার্স সাইট থেকে কেনাকাটা করে থাকেন বা সাম্প্রতিক সময়ে এ সকল কোম্পানির কর্মকর্তারা গ্রেফতার হয়, আপনার টাকা অথবা পণ্য আটকে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এবার 1,300 কোটি টাকা পাচারের অভিযোগ ফস্টারের বিরুদ্ধে। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি, ই অরেঞ্জ, আদিয়ান মার্ট, কিউকম, দালাল প্লাসকে পেমেন্ট গেটওয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান ফস্টার পেমেন্টস এর বিরুদ্ধে প্রায় 1,300 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ বিষয়ে তদন্ত করে ফস্টারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তথা সিআইডিকে চিঠি দিয়েছে বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংক ও সিআইডির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সিআইডির কর্মকর্তারা জানান, তারা ফস্টারের কোনো কর্মকর্তাদের খুঁজে পাচ্ছেন না, প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তাই দেশে নেই বলে তারা জানিয়েছেন। বিএফআইইউ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ফস্টার ঠিক কি পরিমাণ টাকা পাচার করেছে তা বিস্তারিত তদন্তের আগে বলা কঠিন, তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় 1,300 কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতিষ্ঠান টাকা পাচারের জন্য হুন্ডি সহ নানা অবৈধ পন্থার আশ্রয় নিয়ে থাকে, তবে অর্থ পাচারের পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের জেনারেল ম্যানেজার মেজবাউল হক বলেন, ফস্টার বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত নয়। পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক নীতিমালা জারি করার আগে থেকেই কোম্পানিটি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ই ভ্যালি সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম মূল্য নেওয়ার পরও পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগে গত 4 জুলাই এসক্রো সার্ভিস চালু করে বাংলাদেশ ব্যাংক। এসক্রো সার্ভিস চালু হওয়ার পর থেকেই ফস্টার সহ বিভিন্ন পেমেন্ট গেটওয়েগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ জমা হতে থাকে। বিভিন্ন গেটওয়ে থেকে সময় মতো অর্থ না পাওয়ার অভিযোগও রয়েছে ই কমার্স কোম্পানিগুলোর। পেমেন্ট গেটওয়েগুলোর এমন আচরণ সম্পর্কে ই কমার্স কোম্পানিগুলো বাণিজ্য মন্ত্রণালয়কেও জানিয়েছিল বলে বলেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিজিটাল কমার্স সেলের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান। এখন যে ই কমার্সগুলি বাংলাদেশে রান করছে, তারা কেউ কিন্তু প্রফিটে নেই, প্রত্যেককে লস। এখন কিভাবে করছে? আপনারা তো গ্রিডি, আপনারা যারা কাস্টমার, ইউ পিপল আর ভেরি গ্রিডি। আপনাদের মতো লোভ লালসা কোনো অনেক মানুষের মধ্যে নেই। কেন? দেখেন, ই কমার্স ইজ এ ভার্চুয়াল শপ, দিস ইজ এ শপ, দিস ইজ নট এ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, দিস ইজ নট ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক। বাট আপনারা এটাকে ইনভেস্টমেন্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন, এটাকে একটা ইনভেস্টমেন্ট জায়গা, এমন একটা জায়গা করেছেন যে 100 টাকায় 50 টাকা, 100 টাকায় 200 টাকা। হোয়াট ইজ সারপ্রাইজ? হাউ ইজ পসিবল? কীভাবে একটা কোম্পানি আপনাকে 100 টাকায় 150 টাকা দেবে? ইউ নেভার থিঙ্ক অ্যাবাউট দিস। আজকে দালাল আপনাদেরকে 20 দিনে 30% 40% দেয়, কীভাবে সম্ভব? ওর কি পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে আপনাকে দিবে? না, আপনার টাকা আরেকজনকে দেয়, আপনার টাকা আরেকজনকে দেয়, এইভাবে রোল অফ করে যখন সে ফেসে যায়। ই ভ্যালি এই মডিউলটা শিখিয়েছে। আমিও কিন্তু ই ভ্যালির মডিউলে যখন ব্যবসা করে যখন আমি দেখেছি, না, এটা একটা চোরাবালি, এই চোরাবালিতে পা আটকে গিয়েছে, এখান থেকে বের হতে হলে আমাকে একটা প্রসেসের মাধ্যমে বের হতে হবে। সেই প্রসেসটা কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি, আপনাদের এন থেকে দিচ্ছেন না, সরকারের পক্ষ থেকে দিচ্ছেন না। তাতে করে কী হচ্ছে? তাতে করে হচ্ছে আমরা কিন্তু হাত পা বেঁধার মতো হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে কলাপস করে যাচ্ছি।